Hey guys, good morning and welcome back to the brand new vlog of Zindabad Zindagood. এখন বাজে 10:30টা আর বিকেল 4টে অবধি আমার মিটিং চলবে এখন যাচ্ছি অ্যাক্রোপলিস মলের কাছে আর আমি ডোডো আর শিবাইকেও ডেকে নিয়েছি কাজও চলবে লম্বা গল্প হবে আর মাঝখানটা যদি পারি ব্লগ করব তোমাদের দেখাবো আর না হলে একেবারে মিটিং আর কাজের পর আর সামনে রাস্তাটা তো ভাই পুরো খারদুংলা হয়ে আছে ভাই জাস্ট দেখো সামনের গাড়িটা আসবে তারপরে আমি যাবো আর এখান থেকে সাইড করারও জায়গা নেই অবস্থা দেখো জাস্ট ঘন্টায় 5 মিনিট হয়ে গেল এরকম ভাবে দাঁড়িয়ে আছি ওই লাগিয়ে দিলে কেন ভাই সকালবেলায় গাড়ির প্রেসার দেখো গাড়ি মানে চলছেই না এত প্রেসার ব্রিজের উপর তো গাড়ি প্রায় আটকেই আছে এক সময় মনে হয় না কি লকডাউনই যেন ভালো ছিল কিন্তু না লকডাউনটা অভিশাপ ছিল জানি কিন্তু রাস্তাঘাট পুরো না ফাঁকা থাকতো ওটা একটা বিশাল সুবিধা হতো আর আমার ইনস্টাগ্রামটা এখনই গিয়ে ফলো করো ইনস্টাগ্রামে আমার ট্রাভেলের লাইভ আপডেট দেখতে পারবে আর কিছু ব্যাপক ব্যাপক ছবি দেখতে পারবে সাপোর্ট করো বাইকে না রাস্তা দিয়ে চলবো কি চলার আগেই রেড সিগন্যাল মানে প্রত্যেক কটা সিগন্যালে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে আর বলে না যে তোমার যদি লেট হয় তারা থাকে তোমার আরো দেরি হবে তো আমার সেটাই হচ্ছে ডোডোয়া শিবাইরা পৌঁছে গেছে বাট আই এম স্টিল অন দ্য ওয়ে এখনো দেখাচ্ছে 10 মিনিট লাগবে আর এই 10 মিনিটসটা না নেভার এন্ডিং টাইপ অফ মানে টাইম কেটেই উঠছে না কেটেই উঠছে না আর আই হ্যাভ টু রিচ এনি হাউ আই এম অলরেডি লেট আবার একটা সিগন্যালে পৌঁছে গেলাম এখন এটা 41 সেকেন্ড দাঁড়াতে হবে আর কলকাতায় রাস্তার কাজ কবে শেষ হবে আমি জানি না এই রাস্তার কাজের চলছে বলে আরো দেরি হচ্ছে দেখো আমার বাড়ি থেকে অ্যাক্রোপলিস আসার রাস্তাটা তো আমি চিনতাম কিন্তু কি বলো তো তাও গুগল ম্যাপটা খুলে রাখি এটা না অভ্যাসের মতো হয়ে গেছে আর বলে না খারাপ মেয়ের পাল্লায় পড়লে জীবনটা শেষ হয়ে যাবে এই গুগলের মেয়েটা ওই খারাপ মেয়ের মতো ও পুরো ঘুরিয়ে 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 ছেড়ে দিয়েছে আমায় আমি রাস্তা চিনি আমি কেন যে গুগল ম্যাপের ভরসায় এলাম আমি যদি নিজে ডিরেক্ট চলে আসতাম হয়তো অনেক তাড়াতাড়ি চলে আসতাম এ তো মানে এত লম্বা রাস্তা আর এত বাজে রাস্তা দিয়ে নিয়েছে ওই খারদুংলা গুগল ম্যাপের উপর কতটা ডিপেন্ডেন্ট হয়ে গেছি তোমাদেরও কি এই অবস্থা চেনা রাস্তা তাও গুগল ম্যাপ লাগিয়েই যাবে চেনা রাস্তা তাও আমার তো এরকম হয়ে গেছে চেনা রাস্তা তাও গুগল ম্যাপ লাগিয়ে যাই মানে আমরা কতটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে আগে তো এরকম ছিল না লোককে জিজ্ঞেস করে করে আরামসে ঠিক জায়গায় পৌঁছে যেতাম এখন তো আর আমি শেষ অবধি পৌঁছে গেছি পৌঁছাতে পেরেছি গাড়িও পার্কিং করে দিয়েছে এখানটা ভাই সাহেব ইট ওয়াজ আ গুড ডে ইট ওয়াজ আ ফ্রুটফুল ডে মিটিং ওয়েন্ট গুড আর কাজকর্ম একদম ঠিকঠাক হয়ে গেছে বাইরে এত গরম না কি কালকে এত বৃষ্টি হলো কিন্তু আজকে যে গি সেই মানে ঘাম ঘাম মানে মারাত্মক খারাপ একই মানে বৃষ্টি হয়েও কোনো লাভ নেই যেইটুকুনি বৃষ্টি হয়েছিল কালকে ওই কালকে হয়েছে কোনো অবধি ঠান্ডা ছিল চার্জারটা ফেলে এলাম কোথায় বাড়িতে হ্যাঁ বাড়ি ফেলে আমার বাড়িতে আমি চার্জ দিতে দেবো না ওরকম হয় না আর তোমরা কমেন্ট করতে থাকো এই ব্লগে যারা কমেন্ট করবে পরের ব্লগে তাদের নাম নেব আর আগের ব্লগে যারা কমেন্ট করেছে তাদের নাম এই ব্লগে নেব দেখতে থাকো আর তোমাদের আমি কলকাতার রাস্তাঘাট দেখাচ্ছি আলাদা করে এটা বলছি কারণ হচ্ছে আমি কমেন্টে পড়ছি আর পড়ে খুব ভালো লাগছে যে প্রবাসী বাঙালিরা আমার ব্লগস দেখে আর তারা কমেন্ট করছে যে কলকাতার রাস্তাঘাট দেখতে ভালো লাগছে তো এর জন্যে আমি এখন এই মুহূর্তে ক্যামেরাটা রাস্তার দিকে করে গাড়ি চালাচ্ছি বালিগঞ্জ ফারি কারেক্ট তো এই হচ্ছে রাস্তাঘাটের সিন এখন হচ্ছে সন্ধে 6টা আর দিস ইজ দ্য কারেন্ট সিন অফ কলকাতা অ্যাট বালিগঞ্জ ফারি আর ডোডো শিবাই বাড়িতে এসছে মানে রান্না তো দরকার তো শিবাই চিকেন করে ফেলেছে মারাত্মক ভালো দেখে বোঝা যাচ্ছে টেস্টি হবে তো
তোমার আত্মীয় মারলো? আরে হাঁটুতে ব্যথা বলেছি ব্যাস, এবার ও বলছে কে মারবে, আমি কি মারবে? আমি ঘরে আমি রয়েছি, আমি এসে শুয়ে পড়েছি, ও তিনটার সময় এসে শুয়েছে, কে আমার আমার মুদার তো মঞ্জুলিকা শুয়েছে ওর মধ্যে, মঞ্জুলিকা। আর এই ব্লগটা আমি বেশি বড় করছি না, ব্লগটা ছোট রাখছি, বাকি আমি কমেন্ট যারা যারা করেছে তাদের নাম নিয়ে নিয়েছি। মনোদীপ সরকার, ওয়ান ডে ওয়ান ভিডিও, হ্যাপি টু সি রেন দেয়ার, হোপ ইট রিচেস সুন ইন NCR, ওয়েটিং ফর ইউর গোয়া ট্রিপ, থ্যাংকস ফর মেনশনিং মাই নেম ইন ইয়ার ভিডিও, ফিল গুড অ্যান্ড স্পেশাল, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরও ভালো লাগছে তোমরা কমেন্ট করলে। আর একটা ব্যাপার হচ্ছে, আমি 100% চেষ্টা করছি গোয়া ট্রিপের, মানে কলকাতা টু গোয়া যেটা করেছি প্যারালাল এডিট করে চালানোর। আরেকজন কমেন্ট করেছে, জয়দীপ সিনহা, ইয়েস ইগারলি ওয়েটিং ফর ইউর গোয়া ব্লগ, কিপ ইট আপ, লটস অফ গুড উইশেস, থ্যাংক ইউ সো মাচ। সৌনিক কুন্ডু ইগারলি ওয়েটিং ফর ডাবল রিভার্স ডেইলি ব্লগ অ্যান্ড ট্রাভেল ব্লগস, নাইস ব্রো, ওয়েলকাম। শুরুর ডেটে একটু গন্ডগোল হয়ে গেছে, 9 জুলাই ডেইলি ব্লগে চাপ হয়, MSK-র হয়, হ্যাঁ এটা একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো, পরের বার মাথায় রাখার চেষ্টা করবো। জুন জুলাইয়ের মধ্যে গুলিয়ে ফেলেছিলাম। ডেইলি ব্লগ কন্টিনিউ করো কলকাতার রাস্তাঘাট কত অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে এটা দেখে কত ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করছি যতটা যা যা চোখের সামনে আসছে আমি ট্রাইং টু। আবার একটা সুন্দর ব্লগ, বেস্ট উইশেস দাদা, ডেইলি ব্লগ চালিয়ে যাও, বেহালা টকিস। রাজা দাস, দাদা তোমরা সব ব্লগে 3 থেকে 4 বার দেখি, নাহলে ঘুম আসে না, গোয়ার ব্লগের জন্য অপেক্ষা করছি, থ্যাংক ইউ সো মাচ। দ্য বং ক্রিয়েটার, আরে দাদা আই লাভ জিন্দাবাদ জিন্দাগুড, ক্যারি অন দাদা, তোমার ব্লগের জন্যই আমি সকাল থেকে ওয়েট করছি, কখন ব্লগ আসবে, ফাইনালি ব্লগ চলে এলো, লটস অফ লাভ। এই কমেন্টগুলোর জন্যই পরের ব্লগসগুলো করার এনার্জিটা পাচ্ছি, বেস্ট উইশেস দাদা, হ্যাঁ ঠিক বলেছো, আমিও ডিক্যাথলনের জিনিস ভরে দিয়েছি, অন্তন ব্যানার্জি কমেন্ট করেছে। চঞ্চল দাস, তোমার ব্লগ খুব ভালো লাগছে, আমি আনসিন দ্য এক্সপ্লোরার বিকাশ দয়াল এর ব্লগ খুব দেখি, যখন তোমার মতো 1.72K ফলোয়ার ছিল তখন থেকে ফলো করতে লেগেছিলাম, আর আজকে কোথায় 561K হয়ে গেছে, সো অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। তোমার মধ্যে সেই জিনিসটা দেখতে পাই, আর সব থেকে প্লাস পয়েন্ট হয় যে তুমি কলকাতার, তাই নিজেকে রিলেট করতে পারি, হ্যাঁ আমি ইউর ফোর্থ ফ্যামিলি মেম্বার, আমার ফোর্থ অ্যাসপায়ার, কনগ্রাচুলেশনস অন ইয়ার অ্যাসপায়ার, থ্যাংক ইউ সো মাচ। এই কমেন্টসগুলো, দিজ আর রিয়েলি ওয়ার্ম কমেন্টস, থ্যাংক ইউ সো মাচ। আই ক্রিয়েট স্টোরি সত্যি করে বলবে, হরিয়ালি কাবটা কেমন ছিল, কিপ ব্লগিং প্লিজ, আমি ওটার কমেন্ট দিয়ে দিয়েছি। ঋষিতা গুপ্তা, কিপ অন গ্রোয়িং জিন্দাবাদ জিন্দাগুড, থ্যাংক ইউ সো মাচ। সৌভিক শেঠ, ফার্স্ট কমেন্ট করলাম দাদা, এভাবেই আরও এগিয়ে যাও, থ্যাংক ইউ। আচ্ছা হাত ব্যথা হয়ে গেছে, 1 মিনিট। ARB গেমার লেভেল 2, দাদা দারুণ, খুব ভালো হচ্ছে, কি মডেলের বাইক বলো, কত দাম সেটাও বলো, দামটা তো আমি বলবো না, মডেল হচ্ছে BMW GT310 GS, তুমি এখনও দাঁড়িয়ে রেখে নিজেকে জাস্টিফাই করছো না, বৌদি দারুণ বলছে, বৌদি যখন কমেন্ট করছে তখন তুমি দারুণ অ্যাক্টিং করছো, পিকচার কোয়ালিটির ওপর নজর রাখো, বেটার করার চেষ্টা করো, বৌদিকে রান্নার সময় হেল্প করো, এটা কি করছো তুমি, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কথা কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। পিকচার কোয়ালিটির ওপর বলে দিই, আমি আইফোন দিয়ে ব্লগ করছি আর গোপ্রো দিয়ে ব্লগ করছি, তো দুটোই 4K দেয়, এর ওপরে পিকচার কোয়ালিটি কী করবো আমার ঠিক জানা নেই, তোমার যদি জানা থাকে একটু বলো। কেম ইন সাইড, একদিন ব্লগে এবার নাচুকে নিয়ে এসো, এই ব্লগেই দেখতে পারবে নাচুকে, আই মিন দেখে নিয়ে এসো অলরেডি, তোমরা চেষ্টা করো ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা যেন সবকটা ব্লগে দেওয়ার, খুব সুন্দর মিউজিকটা, থ্যাংক ইউ সো মাচ, আমি চেষ্টা করবো। অপু ব্যানার্জি, খুব সুন্দর হচ্ছে। অমিত সেনগুপ্তা লিখেছে, 9 জুলাই 2022, হ্যাঁ অমিত দা ওটা ভুল হয়ে গেছে, ডেইলি ব্লগ করছি, নতুন নতুন এসছি তো একটু ওপর নিচ হচ্ছে, অ্যাডজাস্ট করে নাও, বাকি থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। আমি চেষ্টা করছি এরপর থেকে কলকাতা টু গোয়ার যে ট্রিপগুলো আছে ওগুলো দেওয়ার, বাকি তোমরা সাথে থেকো, পাশে থেকো, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ ভেরি সুন, জিন্দাবাদ জিন্দাগুড।